কি দেখে আসলি? না ভাই এমনি। তোদের হাসির ধরন তো ভালো না। না ভাই কিছু না, এমনি হাসতেছি। তোরা বেড়া মানুষ, তোদের মতলব আমি খুব ভালো করে জানি। তোরা এখন বল তোরা কি দেখে আসতেছিলি? আপা কেন ঝগড়া করতেছেন? কি আমি ঝগড়া করতেছি? তার মানে আমি ঝগড়াটে? জানিস আমি ঝগড়া পছন্দ করি না, জুতো দিই একদম। দেখছো আজকে একদম কল টাইম মেইনটেইন করে আসলাম, তো তুমি ওদের জুতা নিয়ে তারা করলে কেন? এই পিজিকে সাথে একদম মিটাই দিছি। তুমি হাসতেছো কেন? আমি হাসতেছিলাম না, ওই যে হাসতেছিলাম এই জন্য আমাদের ক্লাসে সুমি আছে না, ওনা হুট করে পড়ে গেছে আর ওইটা এখন মনে পড়লো তাই হাসতেছিলাম। ওটা মনে পড়ে এত ভেটকি মানার কি আছে? হ্যাঁ ভাল লাগে ওকে? হ্যাঁ ভালোবাসো? আরে ওরে কেন ভালো লাগবে? তুমি ওকে ভালোবাসো এজন্য ও পড়ে গেছে, তোমার ভেটকি মারতে ইচ্ছা করতেছে তাই না? বলো কবে তো প্রেম করো। ওর সাথে কেন প্রেম করবো? তোমার ভেতরে কি এমন আছে যা আমার ভেতরে নাই? তুই আমার পিঠ পিছার কি কি করিস? আরে তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ। আমি ব্লেম দিচ্ছি মানে? তোর সাথে আজকে আমার ব্রেকআপ। আরে আমার কমন আজব তো। এই শোনো, সে আমাদের বাসার সামনে কি করে? এটা আমি কি করে বলবো? তুই আমার ভাই, প্রতিবাদ কর, বল যে আমাদের বাসার মধ্যে কি করিস বল। দেখ আপু তুই তো জানিস আমি কথা কইলি নাকি সেটা ঝগড়ায় পরিণত হয়, এই জন্য এই নিয়ে যে আব্বু আমার কত বকা শুনতে হয়। সরি আমি এখন মানুষের সাথে ঝগড়া করতে পারতেছি না। আমি ঝগড়া করতে পারি কিন্তু সবসময় ঝগড়া আমি পছন্দ করি। তুই ঝগড়া পছন্দ করিস না কিন্তু তুই আমার সাথে কৈফিয়ত গ্রেড করতে পারিস তাই না? ঝগড়াকে আমি পছন্দ করি না, আমিও করি না, আমি তো ঝগড়া করতে পারি না। তুই যখন পারবি না তখন তো আমার বলতে হবে তাই না? বলবো এই সাধারণ বাচ্চা তুই কি করছ? থাপড়ে যা ফেলে দেবো। সরি 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 আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর দ্বিতীয়বার হবে না। এই দেখো আমি কান ধরছি, ক্ষমা চাইতেছি তো। আমি কি জানি তোর যে তোর বিষয় তুই সামলা, এই ফালতু বিষয় নিয়ে আমি মাথা কামাইতে পছন্দ করি না, কখনো মাথা কামাই না। তোর কথা শুনে কিন্তু মাথা আমার গরম হয়ে যেতেছে এখন। এখন আমার চিন্তা চেতনা পাল্টাতে হচ্ছে, মানে আমি যাই হোক হোয়াটএভার। এই উপরে দাঁড়ায় আছিস কেন? সুন্দর করে আলতো করে আমাকে জড়া ধর। ধুর কি যে বলো না, ভয় আছে না? যা বলছে তাই কর। হচ্ছে নাকি? মনে করলাম যে ঝগড়া করবো না, যেহেতু আমি ঝগড়া করা পছন্দ করি না, এখন দেখছি দুইশের কথা না বললেই নয়, মানুষের লাজ লাজার সরম কি দুনিয়াতে উঠে গেছে? এই রাস্তার ল্যাংরা পোলা, তোর কত বড় সাহস, কত বড় সাহস, তুই আমার সামনে আমার বোনকে জড়িয়ে ধরিস? এই ডাস্টবিনের পোলা, তোরে যদি এখন আমি মাইরা তোর হাড্ডিগুটি ভাঙ্গা এখান থেকে ফেলাই দিত কোন সারা তোর রক্ষা করবে? আর তুই তুই আমার বোন হইয়া এইরকম রাস্তার পোলারে জড়াই ধরার সুযোগ করে দিছ? এতক্ষণ চাচাতে বললাম তা পারলি না, এখন এখন আসিস আমার উপরে? শোন সরি বল, তোর হবুদুল্লা ভাই। হবুদুল্লা ভাই মানে? হবুদুল্লা ভাই মানে তাকে আমি বিয়ে করতেছি। কি বলো, আমার আব্বা মা তোমার আব্বা মা? কি আব্বা মা করতেছো? তোমার আব্বা আম্মাকে তুমি বোঝাবো, আমারটারে আমি বোঝাবো, শেষ। পারবো কিন্তু আমাদের বিয়ের সাক্ষী দিবে কে? আমার ভাই। আব্বা আমার অনুমতি ছাড়া আমি এসবের মধ্যে নাই, এ আমার সাপ কথা। তুই পারবি আমাকে বাপেও পারবি, তুই আমার সামনে আমার জানরে গালি দিস, চল এখন বিয়ে করব। ঠিক বলেছো, ওর গালি শুনে আমার মাথা তার ছিঁড়ে গেছে। সবসময় মনে করতাম সিনেমাতেই নায়িকার ভাইরা মিশে সদকার হয়, এ তো কি বাস্তব জীবনে মিশে সদকার? চলো তোর ভাইয়ের সামনে এখনই তোমাকে বিয়ে করব। বিয়ে তো করবই, এখন তুমি ওর সামনে আমাকে ঠাস করে জড়ায় ধরো, তারপরে বিয়ে করব। চলো আমি বিয়ের 12টা বাজাচ্ছি।